হ্যালো বন্ধু, তো কেন 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 আমি দেখতে গেলাম ছবিটা? আমি ভেবেছিলাম সত্যজিৎ রায়ের লেখা ফেলুদার গল্প যে কোনো যেই প্লে করুক মোটামুটি দেখার মতন হবে। ঠিক সম্ভবত সবসময় বেস্ট থাকবে, ঠিক আছে, ফেলুদা হিসাবে তাকে যখন আমরা সান্ডার শুনি এখনও পর্যন্ত সেই থ্রিলটা পাই। সেখানে অন্য যারাই প্লে করেছে সেখানে আবির কুমার খুব একটা খারাপ লাগেনি, আমার পরমদুঃখ ঠিকঠাক মনে হচ্ছে, যেই প্লে করেছি আমার ঠিকঠাক মনে হচ্ছে, দেখা যেতে পারে মুভিটা। দেখো যেটা ফেলুদার গল্প, আর ফেলুদার বড়ো ফ্যান, ঠিক আছে, কিন্তু এই মুভিটা জাস্ট আনওয়াচেবল। ইন্দ্রনীল গুপ্তা এখানে প্লে করেছে ফেলুদার রোলটা, বাট এই মুভিটাতে সবচেয়ে খারাপ হচ্ছে এন্ডিং। মুভিটা এখন এন্ড হলো, আমি বললাম কী হলো, বন্ধ করে দিল কেন হঠাৎ করে? ঠিক আছে, লাইটে কি প্রজেক্টের প্রবলেম হচ্ছে? দেখি মুভিটা শেষ হয়ে গেছে, মনে হচ্ছে এদের বোধহয় একটা বাজেট নিয়ে নেমেছিল, টাকা শেষ হয়ে গেছে, যা বলছে এখানে শেষ করলাম। ঠিক আছে, এত বাজে এন্ডিং, এরকম তোমার একটা ফিলিংস আসবে? এই মুভিটায় আমি ভালো কিছু খুঁজেই পাইনি যে আমি কথা বলতে চাই, এটা এরকম ভালো হয়েছে। ঠিক আছে, মুভিটাতে সব থেকে প্রবলেম হচ্ছে, মুভিটা দেখার চেষ্টা করেছি প্রেজেন্ট টাইম 2024, যেখানে লোকে ফোন ইউজ করে, বাট ওরা মাঝে মাঝে ভুলে যায় যে ওরা ফোন ইউজ করে, বিকজ কেউ একটা হারিয়ে গেছে, কী করি আমরা, কেউ হারিয়ে গেলে সামথিং আমরা একটা কল করে দেখি তাকে, বাট না আমি এখানে চিল্লাচ্ছি না, আমি ধরি কোথায় আছেন কোথায় আছে। ঠিক আছে, তো এখানে মানে পুরো মতনে দেখা যায় ফোন ইউজ করছে, মানে ভুলে যায় ফোন ইউজ করতে পারে। ঠিক আছে, ব্যাক টাইমে চলে যায়, যেটা অ্যাকচুয়ালি জেনারেলি যখন তুমি বই গল্পগুলো পড়বে সেগুলো হচ্ছে ওই টাইমে যেখানে ল্যান্ডলাইনটা অ্যাভেলেবেল ছিল, ফোন তখন অ্যাভেলেবেল হয়নি, ওই টাইমের লেখা গল্প আমরা কিন্তু শুনতে পাই। ঠিক আছে, সত্যি চাই যে গল্পগুলো আছে, যদি তুমি সানডে সাসপেন্স শোনো সেখানেও সেই গল্পগুলো সেম টাইপের পাই, কিন্তু পাবে, কিন্তু এটা মডার্নাইজ করার চেষ্টা করেছে। কোনো ব্যাপার না, মডার্নাইজ করো, অসুবিধা নেই, কিন্তু রাইটিংটা তো সেরকম ভালো হতে হবে। রাইটিং তো ছেড়ে দাও, এখানে ডায়লগ সংলাপ কি বাজে কি বাজে, মানে শুনে মানে গান রিরি করছে, এত বাজে সংলাপ, এত বাজে ডায়লগ লেখা হচ্ছে, আর এখানে অ্যাক্টিং কারোর ভালো লাগে। ইন্দ্রনীল গুপ্ত তো ফেলুদা হচ্ছে বেকার লেগেছে ওকে, কখনো ফেলুদার ফিলিংসটাই আছে নিজের ফেলুদা। ঠিক আছে, সেক্ষেত্রে এখানে তপেশ হয়েছে আয়ুষ দাস, তার অ্যাক্টিং আমার ভালো লাগেনি, আর অভিজিৎ গুপ্ত গুহা, ঠিক আছে, লালমোহন গাঙ্গুলি হচ্ছে, তাকেও ভালো লাগেনি। ঠিক আছে, আমি তো বলবো সেটা ছিল হচ্ছে এই ট্রিওটা হচ্ছে সুভাষী পরমব্রত আর ওনার নামটা ভুলে গেছে লালমোহন, তার তিনজন দারুণ লেগেছিল, তাদের ট্রিওটা ছিল বেস্ট। এখানে যখন যে ফেলুদার গল্প শুনবো না, এদের তিনজনের যে রকসাউন্ডটা, ঠিক আছে, এদের তিনজনের যে কথা বলা, এদের মধ্যে একটা যে বন্ডিং, এটাই একটা আলাদা ফিলিং দিচ্ছে। যখন তুমি গল্পগুলো পড়বে বা সার্টিফিকেট শুনো বা পুরোনো গল্প মুভিগুলো তুমি দেখো যেটা সৌভাগ্যাচ্ছি প্লে করেছে, ঠিক আছে, সেখানে এই তিনজনের বন্ডিংটা একটা আলাদা মজা দেয়, এখানে সেটাও ফিল হয় না। এখানে একমাত্র যেটা আমি বলতে পারি কিছুটা ভালো লাগে, সেটা হচ্ছে বিজিএম, বিকজ এরা পুরোনো ফেলুদার মিউজিকটা ইউজ করেছে, সেখানে সিনেমাটা ভালো লাগে। এছাড়া স্টোরি রাইটিং খুব খারাপ, এন্ডিং তো জঘন্য, অ্যাক্টিং তেমন কিছু নেই, ডাইরেক্টিংও তেমন কিছু নেই, পুরো মুভিটা আমি হলো কেন কেন দেখতে গেলাম, আমার টাকার থেকে মনে হচ্ছে যে টাইমটা ওয়েস্ট হলো আমার। ঠিক আছে, এত খারাপ লেগেছে, আমি ভাবিনি যে একটা ফেলুদার গল্প কেউ এত খারাপভাবে বানাতে পারে। তো যাই হোক, এটা ছিল আমার রিয়াকশন রিভিউ ফর দিস মুভি নয়ন রহস্য, একদম ওয়েস্ট অফ টাইম। তোমার যদি মনে হয় যে ফেলুদার তুমি বিশাল বড় ফ্যান, তোমার একটু যেই খুব দেখতে হবে, গিয়ে ডেফিনেটলি দেখতে পারো, বাট তোমার টাইম এবং টাকা দুটোই মনে হলো ওয়েস্ট হয়েছে। ঠিক আছে, আমার একদম ভালো লাগে, এটা আমার ওপিনিয়ন ছিল, তোমার ওপিনিয়ন আমার থেকে ডিফারেন্ট হতে পারে, সে ওপিনিয়ন তুমি থেকে থাকে আমাদের কমেন্টে, নিশ্চয়ই আমি আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও নতুন করে।